Xiaomi এবং Realme-র মতো ব্র্যান্ডগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন দেখে এসেছি। তাছাড়া Vivo কিন্তু তাদের IQ সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করেছিল, তবে সেটা শুধুমাত্র চায়নার মার্কেটের জন্য, যেখানে কিনা ফ্ল্যাগশিপ প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা সেটআপও আমরা দেখতে পেতাম। তাছাড়া ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং ছিল যথেষ্ট ভালো। তো এই ফোনগুলো আমরা বাংলাদেশের মার্কেটে তেমন একটা দেখতে পাইনি। তো এবার ইন্ডিয়ান মার্কেটে Vivo IQ সিরিজের নতুন স্মার্টফোন Vivo IQ Pro এবং Vivo IQ Pro 5G লঞ্চ হতে চলেছে, এবং এই ফেব্রুয়ারি মাসে স্ন্যাপড্রাগন 865 এর সাথে লঞ্চ হয়ে যেতে পারে Vivo IQ সিরিজের নতুন স্মার্টফোন। সো হে গাইস, শান্ত হিয়ার। Vivo IQ সিরিজের স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানাচ্ছি এই ভিডিওতে, কারণ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে বাংলাদেশের মার্কেটেও এই ফোনগুলো চলে আসতে পারে। ফার্স্ট অফ অল বলে রাখা ভালো, Vivo IQ সিরিজের স্মার্টফোনগুলো চাইনিজ মার্কেটে Vivo-র একটা সাব ব্র্যান্ড নামেই লঞ্চ করা হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পুরোপুরি একটা সেপারেট ব্র্যান্ড হিসেবে Vivo IQ সিরিজের স্মার্টফোনগুলোকে লঞ্চ করা হবে, যেখানে কিনা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আমরা দেখতে পারি। গ্লাস ব্যাকের সাথে আসবে এই ফোনগুলো, আর সামনের দিকে থাকবে অ্যামোলেড ডিসপ্লে। আর অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখতে পারবো আমরা এই স্মার্টফোনগুলো থেকে। এবং অ্যাজ অলওয়েজ ফুল HD প্লাস রেজলিউশনের সাথে আসবে Vivo IQ সিরিজের স্মার্টফোনগুলো। ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে অ্যাভারেজ কোয়ালিটি পেতে পারি আমরা এই স্মার্টফোনগুলো থেকে, কারণ Vivo IQ সিরিজের আগের স্মার্টফোন যেগুলো কিনা চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছিল সেখানে কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা সেটআপ তারা ইউজ করেছিল। এর একটাই কারণ হচ্ছে গিয়ে Vivo IQ সিরিজের ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় পারফরমেন্সকে। তো এই জন্যই হাই কোয়ালিটির ক্যামেরা সেটআপ হয়তো আমরা নাও দেখতে পারি এই স্মার্টফোনগুলো থেকে। তবে এর প্রাইজিংটা হবে আসলে একটা কিলার প্রাইজিং, যেখানে কিনা ইন্ডিয়ান মার্কেটে 25,000 থেকে 30,000 রুপির মধ্যে এই স্মার্টফোনগুলোকে লঞ্চ করা হতে পারে, যেটা কিনা বাংলাদেশি টাকায় 30,000 থেকে 35,000 টাকার মধ্যেই পড়বে। তাছাড়া পাওয়ার ব্যাকআপের কথা বলতে গেলে 4,500 mAh ব্যাটারির সাথে 55W ফাস্ট চার্জিং ফিচার ইউজ করতে পারে Vivo এখানে। তবে সেই ফিচারটি শুধুমাত্র IQ সিরিজের 5G স্মার্টফোনে পাওয়া যেতে পারে, আর 4G স্মার্টফোনটিতে থাকতে পারে 30W ফাস্ট চার্জিং ফিচার, যদিও কিনা এই জিনিসটা এখনও রিউমার হিসেবে আমি আপনাদের জানাচ্ছি। তার সাথে এই ফোনগুলোর সফটওয়্যারে কিছুটা পরিবর্তন দেখতে পারি আমরা। মনে আছে সর্বপ্রথম OnePlus যখন কিনা তাদের স্মার্টফোনগুলো চাইনিজ মার্কেটে লঞ্চ করেছিল সেখানে কিন্তু কালার ওয়েসের সাথে তারা তাদের ফোনগুলোকে নিয়ে এসেছিল। আর বর্তমানে OnePlus কিন্তু একটি স্বাধীন ব্র্যান্ড এবং তারা তাদের নিজস্ব অক্সিজেন ওয়েসের সাথে গ্লোবালি তাদের ফোনগুলোকে সেল করছে। তাছাড়া কিছুদিন আগে Realme-ও কিন্তু তাদের Realme UI নিয়ে এসেছে, আর কালার ওয়েজ থেকে আরও বেশি পরিবর্তন আমরা ভবিষ্যতে দেখতে পারবো Realme-র UI থেকে। সো এমনটাই হতে পারে Vivo-র ক্ষেত্রেও। Vivo-র যেই ফান্টাস OS UI-টা রয়েছে সেই UI-এর সাথে না এসে Vivo IQ সিরিজের স্মার্টফোনগুলো ভিন্ন কোনো UI-এর সাথে আসতে পারে, এবং এখানে Android 10 এর সাপোর্ট আমরা দেখতে পেতে পারি। সো এই জিনিসটা তো ফেব্রুয়ারি মাসে ফোন লঞ্চের পরেই আমি আপনাদের জানাতে পারবো। তার সাথে পারফরমেন্সের কথা যেটা বললাম যে স্ন্যাপড্রাগন 865 এর সাথেই আসবে এই ফোনটি, এবং ইন্ডিয়ান মার্কেটে স্ন্যাপড্রাগন 865 এর সাথে আসা সর্বপ্রথম ফোন হিসেবেই আসতে পারে এই ফোনটি। সো এ থেকে বোঝা যায় যে Vivo IQ সিরিজের স্মার্টফোনগুলোর পারফরমেন্স কেমন হবে। তো বন্ধুরা, জেনে শুনে ভালো লাগলো Vivo ও তাদের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলো ইন্ডিয়াতে নিয়ে আসছে, এবং ইন্ডিয়াতে আসলে বাংলাদেশের মার্কেটেও এই ফোনগুলোকে দেখতে পারবো আমরা। সো গাইস, এই ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথেই আমি আপনাদের জানিয়ে দেব এই ফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে। তো এই জন্য এই ভিডিওতে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।